মুর্শিদাবাদের বহরমপুরের ভাকুড়ি এলাকায় 34 নম্বর জাতীয় সড়কে লরির ধাক্কায় মৃত্যু হল বাইক আরোহী। মৃত বাইক আরোহীর নাম রবীন্দ্রনাথ বিশ্বাস। তার বাড়ি ঘাটবন্দর এলাকায়। তিনি নিজের ওষুধের দোকানে যাচ্ছিলেন, সেই সময় একটি লরি তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এই বিষয় নিয়ে প্রত্যক্ষদর্শীরা কি জানাচ্ছেন, চলুন শুনি তাদের বক্তব্য। বিনয় রায়ের রিপোর্ট, এনডিভি ডব্লিউবি। কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো দাদা? অ্যাক্সিডেন্টটা উনি ঘাটবন্ধন থেকে যাচ্ছিলেন ঠাকুরের দিকে, এবং সামনে লেগে দশচাকা লরির সামনে লেগে পিছন চাকায় পড়ে যায়, এবং ওনার মাথা এবং অর্ধেক বডির উপর থেকে গাড়িটা চলে যায়। মানে কি কি কারণ হলো, রাস্তাঘাট খারাপের জন্য না কি কারণ? খারাপের জন্য ব্যাপারটা না, নিজে একটু অসতর্কতা ছিল এবং গাড়িও কিছুটা ফল্ট ছিল, এর জন্য হয়েছে। হ্যাঁ, উভয়ের দোষ থেকে হয়েছে, এটাই এইটুকুনি জানি আমি, আর কিছু জানি না। আপনার নাম? আমার নাম দেবাশিস বিশ্বাস। আপনি ছিলেন তখন যখন ঘটনা? না, আমি ছিলাম না, আমি প্রত্যক্ষ যা দোষী ছিল তাদের মুখে শুনেই বলছি কথাটা। আমি আপনার নাম জানা গেছে, পরিচয় পাওয়া গেছে? রবীন্দ্রনাথ বিশ্বাস। বাড়ি কোথায়? বাড়ি ঘাটবন্ধনে। ও উনি ওষুধের দোকান আছে ওনার। অ্যাক্সিডেন্টটা হলো ওই গাড়ির দশটা গাড়িটা আসছিলো, দিয়ে ওখানে ওই মোটরসাইকেল আসছিলো, আর সাইডে একটা গাড়ি ছিল, গাড়ির হ্যান্ডেলে বেঁধে ওই লরি তলে ঢুকে গেছে। হ্যাঁ হ্যাঁ, শরীরের উপর দিয়ে গাড়ি চলে গেছে, তাই তো? হ্যাঁ, ওর বডির উপর দিয়ে গাড়ি চলে গেছে, মাথার উপর দিয়ে।